রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তিন দিন ব্যাপী এই ভোটাভুটি চলবে আগামী রোববার পর্যন্ত। ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বেশিরভাগ বিদেশে বা কারাগারে থাকলেও ব্যালট পেপারে আরও তিন প্রার্থীর নাম রয়েছে। লড়াই আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লুৎস্কি, নিউ পিপলস পার্টি মনোনীত ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং রাশিয়ান কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভ। এবারই প্রথম ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট দেবেন রুশ ভোটাররা। রাশিয়ার বাইরেও প্রবাসীদের জন্য ১৪৪টি দেশে বসানো হয়েছে ২৯৫টি ভোট কেন্দ্র। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ট্রাস্টির মাধ্যমে ভোট দিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তিন দিন ব্যাপী এই ভোটাভুটি চলবে আগামী রোববার পর্যন্ত। ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বেশিরভাগ বিদেশে বা কারাগারে থাকলেও ব্যালট পেপারে আরও তিন প্রার্থীর নাম রয়েছে। লড়াই আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লুৎস্কি, নিউ পিপলস পার্টি মনোনীত ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং রাশিয়ান কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভ। এবারই প্রথম ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট দেবেন রুশ ভোটাররা। রাশিয়ার বাইরেও প্রবাসীদের জন্য ১৪৪টি দেশে বসানো হয়েছে ২৯৫টি ভোট কেন্দ্র। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ট্রাস্টির মাধ্যমে ভোট দিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তিন দিন ব্যাপী এই ভোটাভুটি চলবে আগামী রোববার পর্যন্ত। ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বেশিরভাগ বিদেশে বা কারাগারে থাকলেও ব্যালট পেপারে আরও তিন প্রার্থীর নাম রয়েছে। লড়াই আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লুৎস্কি, নিউ পিপলস পার্টি মনোনীত ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং রাশিয়ান কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভ। এবারই প্রথম ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট দেবেন রুশ ভোটাররা। রাশিয়ার বাইরেও প্রবাসীদের জন্য ১৪৪টি দেশে বসানো হয়েছে ২৯৫টি ভোট কেন্দ্র। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ট্রাস্টির মাধ্যমে ভোট দিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। তিন দিন ব্যাপী এই ভোটাভুটি চলবে আগামী রোববার পর্যন্ত। ভ্লাদিমির পুতিনের বিরোধীদের বেশিরভাগ বিদেশে বা কারাগারে থাকলেও ব্যালট পেপারে আরও তিন প্রার্থীর নাম রয়েছে। লড়াই আছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির লিওনিদ স্লুৎস্কি, নিউ পিপলস পার্টি মনোনীত ভ্লাদিস্লাভ দাভানকোভ এবং রাশিয়ান কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভ। এবারই প্রথম ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট দেবেন রুশ ভোটাররা। রাশিয়ার বাইরেও প্রবাসীদের জন্য ১৪৪টি দেশে বসানো হয়েছে ২৯৫টি ভোট কেন্দ্র। এমনকি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরাও ট্রাস্টির মাধ্যমে ভোট দিচ্ছেন।